আজকের ভিডিও তো আমরা জানবো কোন ধরনের মেয়েরা বিয়ের পর অনেক ছেলের সাথে সম্পর্ক করে থাকে অথবা কোন ধরনের বৌদিরা বিয়ের পরে অন্যান্য ছেলেদেরকে করতে দেয় জানতে চাইলে ভিডিওটা তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হানড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে সেই সব মেয়েরা যারা বিয়ের আগে অনেক ছেলের সাথে সম্পর্ক করেছে অথবা অনেক ছেলের সাথে প্রেম করেছে এরা যেমন বিয়ের আগে একটা ছেলে তো সন্তুষ্ট হতে পারেনি ঠিক তেমনি বিয়ের পরেও কিন্তু এরা এক পুরুষে বেশি দিন পর্যন্ত সন্তুষ্ট থাকতে পারে না বিয়ের প্রথম এক বছর তো সবই ঠিক থাকবে কিন্তু তারপরে এদের মধ্যে চাহিদা বাড়তে থাকবে এরা কিন্তু এক পুরুষে তখন আর সন্তুষ্ট থাকতে পারে না এরা অন্যান্য ছেলেদের সাথে প্রেম করতে শুরু করে বা অন্যান্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে তাই বন্ধুরা তোমাদের বাড়ির আশেপাশে বা পাড়ায় যদি কোনো এমন বৌদিকে খুঁজে পাও যে ধরো বিয়ের আগে অনেক ছেলের সাথে প্রেম করতো অনেক ছেলের সাথে সম্পর্ক করেছে তাদেরকে তোমরা কিন্তু অবশ্যই পটাতে পারো এরা কিন্তু খুব সহজেই পটে যাবে এবং তোমাকে সব কিছুই করতে দেবে দ্বিতীয়ত হচ্ছে সেই সব মেয়েরা যাদের পরিবার খারাপ দেখো বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবে যেমন গাছ তেমনি তার ফল ঠিক আছে তুমি যদি আমরা গাছ লাগাও সেখান থেকে কিন্তু আমরাই ধরবে সেই গাছে কিন্তু কখনো আম ধরতে পারে না ঠিক তেমনি যে মেয়ের পরিবার খারাপ যার মা খারাপ যার মা আগে অন্যান্য খারাপ সম্পর্ক করে রেখেছে সেই মেয়ে কিন্তু খারাপ হবেই বন্ধুরা তাই বন্ধুরা এমন মেয়েকেও যদি তোমরা দেখতে পাও যাদের ধরো পরিবার খারাপ যাদের খারাপ জায়গায় বাড়ি যাদের মা বাবার চরিত্র খারাপ সেই সব মেয়েরাও জানবে কিন্তু খারাপ হবে তো এই ধরনের মেয়েদের সাথেও কিন্তু চাইলে তোমরা প্রেম করতে পারো এবং এই ধরনের মেয়েরাও কিন্তু বিয়ের পথ তোমাকে সব কিছুই দিতে পারে তিন নাম্বার হচ্ছে সেই সব মেয়েরা যারা নিজের বরকে সম্মান করে না বা স্বামীকে সম্মান করে না স্বামীর সাথে সবসময় ঝগড়া করে ঝগড়া করে তারা বারবার বাপের বাড়ি চলে যায় তার নিজের বাড়িতে থাকতে চায় না মানে স্বামীর বাড়িতে থাকতে চায় না বন্ধুরা এই সব মেয়েরাও কিন্তু খুবই বদমাস হয়ে থাকে এইসব মেয়েদেরও কিন্তু স্বভাব চরিত্র মোটেও ভালো নয় এই ধরনের মেয়েরাও কিন্তু বিয়ের পর অনেক ছেলের সাথে সম্পর্ক করে থাকে এবং যে কোনো ছেলের সাথেই এরা কিন্তু শারীরিক সম্পর্ক পর্যন্ত করতে পারে চার নাম্বার হচ্ছে সেই সব মেয়েরা যারা নেশা ভান করে বন্ধুরা যেসব মেয়েরা নেশা ভান করে বিশেষ করে শহরের মেয়েরা তারা দেখবে গাঁজা মদ বিড়ি সিগারেট সব কিছু কিন্তু খেয়ে থাকে ঠিক আছে তো বন্ধুরা এই সব মেয়েরাও কিন্তু স্বভাব চরিত্র খুব একটা ভালো হয় না এরা কিন্তু যে কোনো ছেলের সাথেই সম্পর্ক করতে পারে আজকে একজনের সাথে সম্পর্ক করবে কালকে আরেকজনের সাথে সম্পর্ক করবে এবং পরের দিন সেগুলো তারা ভুলেও যাবে এবং তার পরের দিন আবার একজন নতুন আরেকজনের সাথে কিন্তু হোটেলে চলে যাবে তো বিশেষ করে শহরের মেয়েরা বা এমন কোনো মেয়ে যারা দেখবে যে বেশি নেশা ভান করে বা তোমার মদ বিড়ি সিগারেট খায় ঠিক আছে তো এই ধরনের মেয়েদেরকেও চাইলে তোমরা কিন্তু পটাতে পারো এবং এরা কিন্তু খুব সহজেই পটে যায় পাঁচ নাম্বার আর একটা বাতটি বলে রাখি তোমাদের সেটা হচ্ছে যাদের স্বামী মাসের ওপর বাড়ি ফেরে না হয়তো এমন কোনো জায়গায় কাজে গেছে ধরো মাস বা এক বছর ধরে হয়তো বাড়ি ফিরছে না ঠিক আছে তো এইখা কিছু কিছু মেয়ে আছে যারা কিন্তু এই সময় থাকতে পারে না ছ মাস পরে তারা থাকতে পারে না তারা কিন্তু তখন অন্যান্য ছেলেদের সাথে প্রেম করে বা অন্যান্য ছেলেদের সাথে সম্পর্ক করে তবে হ্যাঁ এই জিনিসটা কিন্তু সবারই ক্ষেত্রে হয় না যেসব মেয়েরা আগে থেকে একটু বদমাস টাইপের হয় সেই সব মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের গুণ দেখা যায় বা এই ধরনের স্বভাব চরিত্র কিন্তু দেখা যায় যদিও বেশিরভাগ মেয়ে আছে যারা বুঝতে পারে যে তার স্বামী তার জন্যই তো কষ্ট করছে তার জন্যই তো বাইরে কাজ করছে এতদিন ধরে বাড়ি ছেড়ে পড়ে আছে তো তারা অবশ্যই নিজেকে সামলিয়ে রাখতে পারে কিন্তু কিছুজন থাকে যারা কামের তারনায় নিজেকে ঠিক রাখতে পারে না কারণ তাদের স্বভাব চরিত্র খারাপ থাকে তো তখন তারা কিন্তু অন্যান্য ছেলেদের সাথে সম্পর্ক করে তবে একটা কথা আমি তোমাদের বলে রাখবো বন্ধুরা বিবাহিত মহিলাদের সাথে বা বৌদিদের সাথে কখনো কিন্তু প্রেম করতে যাবে না তুমি ফোনে কথা বলো ঠিক আছে কিন্তু ও যখন তোমাকে ডাকবে বোলাতি হে মগর জানে নেই যখন তুমি দেখবে কোনো বিবাহিত মহিলার সাথে ফোনে কিছুদিন কথা বলবে না সে দেখবে তোমাকে ডাকবে তাও আবার ডাইরেক্ট শারীরিক সম্পর্ক করার জন্য কিন্তু এই সময় তোমাকে সামলিয়ে যেতে হবে এই সময় তোমাকে কিন্তু গেলে হবে না তোমার যতই খোর উঠুক না কেন তোমার যতই কামে তারণা আসুক না কেন তোমার শরীর যতই গরম হয়ে উঠুক না কেন তুমি বাথরুমে যাও এবং সোজাসুজি হ্যান্ডেল মেরে সে সেখান থেকে চলে এসো এর বেশি আর কিছু করার চেষ্টা করবে না কোনো বিবাহিত মহিলার সাথে কারণ এতে তোমার মান সম্মান ইজ্জত সব কিছুই যেতে পারে এমন কি এখনকার দিনে তোমরা আর একটা জিনিস দেখে থাকবে যে বিবাহিত মহিলাদের সাথে সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছে এবং তাকে আবার ঘুরিয়ে সেই বিবাহিত মহিলাটার সাথে বিয়ে দিয়ে দিয়েছে তো তোমাদের সাথে যদি এমনটা হয় তাহলে তোমরা কখনও কিন্তু পাড়াতে বা তোমার সমাজের মধ্যে কিন্তু মুখ দেখাতে পারবে না ঠিক আছে যে অন্যজনার বইয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে তোমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে তার সাথে তো বন্ধুরা তোমার সাথে যদি এমনটা মানে তোমরা যদি চাও যে এমনটা না হোক তাহলে আমি তোমাদের অনুরোধ করবো যে তোমরা বিবাহিত মহিলাদের সাথে কখনো সম্পর্ক করতে যেও না ফোনে কথা বললে কিছুটা ঠিক আছে কিছু না মজা নিলে ঠিক আছে ওইটুকুই জাস্ট করে রাখো তার বেশি আর কিছু করার চেষ্টা করবে না ঠিক আছে এছাড়াও অনেক কিছু দেখা যায় যে হয়তো ধরা পড়েছে শারীরিক সম্পর্ক করতে গিয়ে মেয়েটাকে হয়তো বাড়ি থেকে বার করে দিয়েছে তার স্বামী তখন মেয়েটা কি করেছে আত্মহত্যা করেছে ঠিক আছে তো এই ধরনের কেসও কিন্তু অনেক সময় ঘটে থাকে বা অনেক সময় তার স্বামী হয়তো রেগে গিয়ে ছেলটাকে হয়তো শেষ করে দিয়েছে ঠিক আছে তো বিভিন্ন কিছু কিন্তু হতে পারে তো বন্ধুরা পরক্রিয়া করতে চেয়েও না নিজের যদি গার্লফ্রেন্ড থাকে এবং তোমার গার্লফ্রেন্ড যদি তোমার সাথে সম্পর্ক করতে রাজি হয় তার সাথে করো অন্যথায় যদি বিয়ে করার তোমার বয়স হয়ে যায় তাহলে বিয়ে করো তারপর তুমি শারীরিক সম্পর্ক করো আর যদি তাও যদি না পারো তাহলে হ্যান্ডেল মারো এবং সুখী থাকো ফালতু এই ধরনের কাজে কখনো পড়তে যাবে না ঠিক আছে আমি ভিডিওতে হয়তো বললাম তোমাদের যে এই ধরনের মেয়েদেরকে তুমি খুব সহজেই পটাতে পারো কিন্তু যাবে না ঠিক আছে বুলাতি হে মগার জানেক নেই তো এই কথাটা সবসময় তোমরা মনে রাখবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও আর এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলের ভেতর আরও অনেক আছে সেগুলো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো আর হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেই বিষয় নিয়ে আমি কিন্তু আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তো বাবার আবার পরের ভিডিওতে